নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কল্যাণ ইউনিভার্সিটির তরফ থেকে জারি করা হয়েছে যে দুটি নোটিফিকেশন, যাতে তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের এবং গেস্ট টিচার নিয়োগের। তো তারই পুরো ডিটেলস আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটা আসবে সেটিকেও ক্লিক করে রাখবে, তাহলেই পরবর্তীতে এরকমই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো তোমরা যদি গুগলে গিয়ে টাইপ করো কল্যাণ ইউনিভার্সিটি, তাহলে প্রথমেই যে ওয়েবসাইটটি তোমাদের সামনে ওপেন হবে KLYUNIV.ac.in, এটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে তোমরা যদি ক্লিক করো তাহলে এরকম একটা পেজ ওপেন হবে। সেখানে আমরা হোম পেজেও যেতে পারি, অথবা এখান থেকে নোটিফিকেশানে গেলে তোমরা যে নোটিফিকেশান অর্ডার এবং সার্কুলার এ পর্যন্ত দিয়েছে সেই অপশানগুলো তোমরা দেখতে পাবে, যেগুলো দেওয়া হয়েছে এ পর্যন্ত। তো আমরা বাঁদিকে দেখতে পাবো যে রিক্রুটমেন্ট সেকশন, রিক্রুটমেন্টে ক্লিক করব। রিক্রুটমেন্টে যে নোটিফিকেশানের কথা বলছিলাম, যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান, এখানে তোমরা নোটিশটি এবং অ্যাপ্লিকেশান ফর্মটিও পেয়ে যাবে। আর নিচের দিকে দেখো যে ওয়াক ইন ইন্টারভিউ, রিক্রুটমেন্ট, গেস্ট টিচার, যে ডিপার্টমেন্ট হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এটি আমি আগে দেখাই তোমাদের, যেখানে তোমরা গেস্ট টিচার হিসেবে আবেদন করতে পারো। তো সেখানে কটি সিট আছে এবং কত অ্যামাউন্ট দেওয়া হবে, কী কী যোগ্যতা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইএনভিএসে তিনটে গেস্ট টিচার নিয়োগ করা হবে। তো তোমরা অ্যাপ্লাই বা তোমরা ইন্টারভিউ দিতে পারবে 9/8/2019-এর 12টার সময়। তো তোমরা তোমাদের চারটে করে সেট জেরক্স কপি এবং সিভি এগুলো রাখবে, মার্কশিট যেগুলো লাগে সেগুলো সমস্ত কিছু তোমরা চারটে করে সেট রাখবে। আর যে ভেন্যুতে তোমাদের ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে কনফারেন্স রুম, যেটা ভাইস চ্যান্সেলার সেক্রেটারিয়েট যেখানে হয় সেইখানে। আর যে কোয়ালিফিকেশানগুলো লাগবে সেটা ইউজিসির যে নর্মস আছে, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স বা বোটানি বা জিওগ্রাফি বা ম্যাথামেটিক্স যেটা ফলো করা হয়, তাতে মোটামুটি 55% মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রি লেভেলে, এবং কোয়ালিফাইড হতে হবে নেট অথবা সেট, পিএইচডি আন্ডার রেগুলেশন 2019-এর যদি হয় এক্সামটেড, তারা নেট সেট কিন্তু এক্সামটেড ক্যাটাগরি হয়। তো তোমরা আবেদন করতে পারবে। যদি তোমাদের স্পেশালাইজেশন যে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা ম্যাথামেটিক্যাল মেথডস বা ইকোলজি এবং এনভায়রনমেন্টাল বায়োলজি বা এনভায়রনমেন্টাল ফিজিওলজি অ্যান্ড টেক্সোলজি এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, যদি এরকম কোনো স্পেশালাইজেশন থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর রিল্যাক্সেশন 5% যেটা পাওয়া যায় সিভিল কাস্ট এবং সিভিল ট্রাইব বা ডিফারেন্টেবল যে সকল ক্যান্ডিডেট আছে তাদের জন্য। আর বাকি যে নিয়ম মেনটেন করবে সেটা কল্যাণ ইউনিভার্সিটির যে রুলস আছে সেই রুলসটি মেনটেন করা হবে। তো এরকমভাবে তারা এই নোটিফিকেশানটি দিয়েছে গেস্ট টিচার নিয়োগের। তো এই যে নোটিফিকেশানের যে লিঙ্কটি, সেটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এটার আরও ডিটেলস তোমরা জানতে পারবে। আর এখন আমি দেখাবো যে আর যে নোটিফিকেশান দিয়েছে সেটা সম্পর্কে, যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। আর একটি যে নোটিফিকেশান সেটা একটু আগে দেখাচ্ছিলাম, তো এখানে যদি ক্লিক করো তাহলে যে নোটিফিকেশানটি কন্ট্রাকচুয়াল বেসিসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের, এই লিঙ্কটিও আমার ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এর বাকি ডিটেলস জেনে নিতে পারবে। তো তিনটে সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। এটি ডিওডিএলে নিয়োগ করা হবে, কল্যাণ ইউনিভার্সিটির ডিওডিএল যে আছে সেখানে। তো সেখানে এডুকেশন, হিস্ট্রি এবং ইংলিশ ডিপার্টমেন্টে একটা একটি করে সিট আছে, কোনো স্পেশালাইজেশন নেই, ওপেন, এবং তাদের স্যালারি 35,000 টাকা করে দেওয়া হবে। তো তোমরা এখানেও অ্যাপ্লাই করতে পারো। এখানে 8/8 পরে থেকে তোমরা অ্যাপ্লিকেশানের যে ফি 500 টাকা, সেটা SBI কালেক্টে জমা করতে হবে। তো তোমরা বাকি ডিটেলস এখানে গিয়ে অনলাইন SBI.com-এ গিয়ে তোমরা সেই টাকাটি পেড করতে পারবে। এবং যে এলিজিবল ক্রাইটেরিয়া আছে একই রকমের, 55% মার্কস পেতে হবে আর নেট সেট থাকলে ভালো হয়। তো রিল্যাক্সেশন যেরকম নিয়ম আছে, 5% অ্যাসেস্টরা পেয়ে থাকে সেরকমভাবে। তো
তো তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটি হবে সেই ফর্মটিকে এই যে ওয়েবসাইটের যে ইমেল আইডি, এই ইমেল আইডিতে তোমাদের পাঠাতে হবে। সেটাও 8/8/2019-এর আগে, এবং টাকাটিও ডিপোজিট করতে হবে যে 500 টাকা, সেটিও 8/8/2019-এর আগে। তো তাহলেই কিন্তু তোমাদেরকে যে 10 তারিখে ইন্টারভিউটি নেওয়া হবে, 10টা থেকে শুরু হবে, সেই ওয়াক ইন ইন্টারভিউতে কিন্তু পার্টিসিপেট বা বসতে দেওয়া হবে, সেরকমই তারা নোটিফিকেশানে পুরোপুরি জানিয়ে দিয়েছে। তো সেটাও যে মোট 4টে পর্যন্তই তোমরা যে ব্যাংকে টাকাটি পেমেন্ট করতে পারবে, এবং যে অনলাইন মোডে 11:45 পর্যন্তই তোমরা 8 তারিখে সেই টাকাটি পে করতে পারবে। তো যে ফর্মটি, সেই ফর্মটি আমরা দেখে নেব, সেই ফর্মে কী কী ডকুমেন্টস এবং কী কী দিতে হবে। তো এরও লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ফর্মটি। তো এখানে একটি ফটোগ্রাফ দেবে, সেলফ অ্যাটাস্টেড ফটো, এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, তোমরা নিশ্চয়ই অ্যাডভার্টাইজমেন্টটি দেখেছো, সেখানে নম্বর এবং ডেট যেটা পাবলিশ হয়েছে সেটা দেবে, নিজের নাম দেবে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো, কোন সাবজেক্টে সেটা লিখবে, এখানে নিজের সিগনেচার দেবে, বাকিটা অফিস ইউজ করবে, এবং এখানে তোমার নাম ক্যাপিটালে, এসবিআই যে রেফারেন্স নাম্বারটি পাবে টাকা পেমেন্টের সেটা এখানে দেবে, এবং কোন ডেটে তোমরা টাকাটি পেড করেছো সেটা এখানে দেবে, মেলিং অ্যাড্রেসটা এখানে লিখবে, ফোন নাম্বার, ইমেল আইডি দেবে, এবং ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এবং কোন জায়গায় জন্ম সেটা দেবে, এবং যে একাডেমিক রেকর্ড সেটা পুরোটা এখানে লিখতে হবে। অনেক কটি ঘর আছে তোমাদের, যার যেটা যে পর্যন্ত লাগে সে পর্যন্ত লিখবে, সাবজেক্ট সমেত পুরো ডিটেলস এখানে দেওয়ার পরে, পুরো ডিটেলস দেওয়ার পরে এখানে যে ফিল্ড স্পেশালাইজেশন মাস্টার ডিগ্রিতে ছিল সেখানে লিখবে, এবং যে এরিয়া বা তোমরা পিএইচডির যে পিএইচডিতে তোমরা বা এমফিলে যে কোর্সে তোমরা রিসার্চ করেছো যে এরিয়া নিয়ে সেটা এখানে লিখবে, এবং উনি অন্য কোনো এরিয়া থাকলে সেটাও এখানে জানাবে, কম্পিউটারে যদি কিছু করা থাকে ডিপ্লোমা সার্টিফিকেট থাকে সেটা এখানে জানাবে, কোনো অ্যাওয়ার্ড কিছু থাকলে সেগুলো লিখবে, প্রিভিয়াস কোথাও যদি কাজ করা থাকে তাহলে সেগুলো লিখবে এখানে, প্রেজেন্ট এমপ্লয়মেন্ট যদি হয়ে থাকুক তাহলে সেটা জানাবে, টিচিং এক্সপিরিয়েন্স ডিস্টেন্স রেগুলার যদি থাকে সেটা লিখবে, রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে সেটা লিখবে, অ্যাডমিনিস্ট্রেটিভের কাজের যদি অভিজ্ঞতা থাকলে সেটা লিখবে, আর পাবলিকেশন বুক বা জার্নালে বা মনোগ্রাফ এগুলো জানাবে, আর ওয়ার্ক কনফারেন্স, সেমিনার বা সিম্পোজিয়াম বা ওয়ার্কশপ অ্যাটেন্ড করা থাকলে সেগুলো এখানে লিখবে, এবং ডিক্লারেশান দিয়ে এখানে ডেট এবং নিজের সিগনেচারটি করে এটিকে মেলে পাঠিয়ে দেবে। তো এই লিঙ্কটিও দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশানে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা, যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমার এই যে ভিডিও, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেখানে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটিকে এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা যারা যারা এতক্ষণও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকন যেটি আসবে সেটিকে ক্লিক করে রাখো, তাহলে কিন্তু পরবর্তীতে এইরকম ভিডিওর নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।